হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার 28 ফেব্রুয়ারির কিছু স্টোরি, মানে আমি কী কী করেছিলাম, মানে কটা কী সাজিয়েছিলাম। আমি দুপুরবেলা একটা সাজিয়ে, দেন আমার একটা সেদিন ছিল নেল এক্সটেনশন, তোমরা অলরেডি সেগুলো স্ট্যাটাসে দেখেছো। দেন আমার ছিল এই কাজটা, এই বাড়িতে ছিল 7 জনের মতো পার্টি মেকআপ। তো আমি আমার 2 স্টুডেন্টকে নিয়ে যথারীতি 4টের সময় এসে পৌঁছে গেছিলাম। বাট আমি আসলে হবে, ক্লায়েন্টকে তো বসতে হবে। বাই দ্য ওয়ে, 8 ঘন্টা লেটে তারা সবাই পরপর এসে বসতে শুরু করলো। জেনারেলি লেট তো হবেই, সবাই কিন্তু মন দিয়ে কাজ করছিল। ক্যামেরার যে ধরে আছে সেটা আমরা আরেক স্টুডেন্ট, সেটা ছিল পিয়ালি, আরেকজন ছিল, সেটা ছিল শতরূপা। একজন শাড়ি ড্র্যাপ করছিল, একজন চুল ক্রিম্পিং করছিল কন্টিনিউ, আর আমি তো এই পাশে সাজাচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম। বেশিরভাগই এখানে সবাই আমাকে দেখি দেখি বলছিল যে আমি তোমার কাছে সাজবো। বাস কিছু করার নেই, সবাই কিন্তু শাড়ি পরে চুল ক্রিম্পিং করে চুপচাপ দাঁড়িয়ে আছে, তোমরা সেটা আশা করি দেখতেই পাচ্ছ। যদিও বা সবার ভিডিও আর সবার ছবি আমার কাছে নেই, বিকজ টাইমটা এতটাই কম ছিল, সবার মিলে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে সবার পার্টিকুলার আলাদা আলাদাভাবে সেভাবে ভিডিও বা ছবি নেওয়া হয়নি। এটা ছিল আমার 6 নম্বর মেকআপ। আমি তো সেদিন ভীষণই ক্লান্ত, তোমরা কিন্তু যে কটা দেখতে পাচ্ছ অবশ্যই জানিও, আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানি। আমি কিন্তু প্রত্যেককেই তাদের নিজের চয়েসে সাজছিলাম। কি সুন্দর মিষ্টিভাবে হাসলো বাইদায়, প্রত্যেককেই কিন্তু আমি মিরর দেখে নিয়ে বলি তোমরা দেখে নাও, বিকজ পরে আমি চেঞ্জ করতে পারবো না, প্রথম থেকেই তোমরা দেখে জানিয়ে দিও তোমরা কীরকম কী সাজতে চাও। ওরা কিন্তু কেউই সেদিন আইল্যাশ এক্সটেনশন ইচ্ছে করেই লাগাইনি, বলেছিল বেশি লাগবে, আর সবাই বলেছিল একদম সিম্পল, একদম যতটা না দিলেই নয় সেইভাবে মেকআপ করো, একদম অল্প অল্প হবে। তো জেনারেলি আমি সেইভাবেই করার চেষ্টা করছিলাম, আর প্রত্যেকেই কিন্তু আয়নাতে নিজেদেরকে আমি ভালো করে দেখিয়ে নিয়েছিলাম যে তাদেরকে কেমন লাগছে। এই যে দিদিটাকে দেখলে, এই দিদিটা আমার কাছে 2 বার সাজলো, সে নাকি একদম বিয়েতে সেজে, আর তারপর এই তো বলেছিল এটা আমি লাস্ট সাজি আর সাজবো না, আর আমার হাজবেন্ডকে কিন্তু দেখাতে হবে যে আমি খুব সুন্দর করে সেজেছি, আর বলেছিল না হয় আমাকে ধরে দিয়ে আসবে। আর তবে এটা ছিল লাস্ট নম্বর, মানে একদম শেষে, বা তারপরেও একটা হয়েছিল, ভুলে গেছি আমি একদিনের মধ্যেই। এরপরেই দেখো শতরূপা চুল বাঁধছে সেই পাশে, আর আর ছিল আরেকজন যিনি আমার মন দিয়ে তখন ক্যামেরা করে দিচ্ছিল, পিয়ালি, ও একদম মিষ্টি একটা মেয়ে। গল্প করতে করতে আমার প্যাটি মেকআপগুলো শেষ হয়ে গেল, বেশ অনেকটা টাইমও লেগেছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ছোট করে আমি শেয়ার করলাম, বিকজ আমি স্ট্যাটাস দিয়েছিলাম, তোমরা জিজ্ঞেস করছিলে যে কীভাবে আমি করলাম, কীভাবে মানে আমি একা কিন্তু একদমই না, সবাই মিলেই করছিলাম, তাতেই সুবিধে হয়েছিল, মেকআপ হেয়ার ক্রিম্পিং শাড়ি ড্রপিং সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। রয়েছে কিছু ছবি, তোমরা দেখে জানিও কোনটা ভালো লাগলো, যদিও বা সব কিছু কিন্তু আমার কাছে নেই, তোমরা যারা সাজতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমার স্টুডিওতে রয়েছে অফার্স আর হোম সার্ভিস তো আমি করেই থাকি, ব্রাইডাল বুকিং অলরেডি চলছে, আর যারা শিখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। টাটা, সবাই খুব খুব ভালো থাকে।